হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমাদের সবার পরিচিত একটি খাবার নিয়ে আজকে হাজির হয়েছি। সে খাবারটির নাম হচ্ছে তেল ঝোল। আমি অবশ্যই আজকে বড় মাছের তেল ঝোল করছি, আর আমি মাছ হিসেবে নিয়েছি কাতল মাছ। আর এটা তৈরি করাও অনেক ইজি। এটা একটা হেলদি রেসিপি, তাই এটা আমার খুব পছন্দের একটা রেসিপি। আজকে আমি মোটামুটি সহজ উপায়ে কীভাবে তেল ঝোল তৈরি করা যায় সেটা আপনাদেরকে মাঝে শেয়ার করব। আমার চ্যানেলে নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। চলুন শুরু করা যাক আমার আজকের রেসিপি। আমি এই জন্য অতিন কাতল মাছের তিনটা পিস নিয়েছি। লবণ এবং হলুদ দিয়ে আমি এই তিনটি পিসকে খুব সুন্দরভাবে মেখে নিয়েছি। আমি লবণ এবং হলুদ দিয়ে ঠিক এভাবে মেখে নিয়ে তারপর মাছটাকে ভাজার জন্য দেব। এখন আমি অলরেডি চুলায় প্যান দিয়েছি এবং তেলটাকে গরম করে নিয়ে আমি আমার মাছগুলোকে এভাবে লালচে করে ভেজে নেব। অবশ্যই মাছগুলোকে একটু লালচে করে ভেজে নিতে হবে, তাছাড়া কিন্তু এই রেসিপিটি খেতে ভালো লাগবে না। আর অবশ্যই মাছকে অবশ্যই একটু টাইম নিয়ে ভাজতে হবে। টাইম নিয়ে যদি আপনি ধীরে ধীরে মাছ ভাজেন তাহলে দেখবেন আপনার মাছ ভাজাটা কতটা সুন্দর হয়েছে। আর অবশ্যই গরম তেলে মাছকে ছেড়ে দেবেন, তাহলে লেগে যাওয়ার কোনো ভয় থাকবে না। আমি এভাবে কি টাইম নিয়ে মাছগুলোকে ভাজতে থাকব। যতক্ষণ পর্যন্ত আমার মাছগুলো ব্রাউন কালার না হয়েছে ঠিক ততক্ষণ পর্যন্ত ঠিক আমি এইভাবেই ভাজতে থাকব। আমি মাছ হিসেবে নিয়েছি আজকে কাতল মাছ। আমি কাতল মাছ দিয়েই তেল ঝোল আজকে তৈরি করব। আমি খুব সহজ উপায়ে আজকে তেল ঝোল তৈরি করব, যেটা আপনাদের বানাতে খুব ইজি লাগবে। এভাবে যতক্ষণ পর্যন্ত আমার মাছটা ব্রাউন কালার না হবে ঠিক ততক্ষণ পর্যন্ত ঠিক এইভাবেই নাড়তে থাকব। মাছগুলো ভাজা যতটা টেস্টি হবে রেসিপিটা খেতে কিন্তু ঠিক ততটাই টেস্টি হবে। আমার মাছগুলো প্রায় ব্রাউন কালার হয়ে গেছে, আমি আবারও মাছগুলোকে উল্টে আমার মাছগুলো প্রায় ভাজা হয়ে গেছে আমি এখন তুলে ফেলছি। এখন আমি চুলায় প্যান দিয়ে আবার দিয়ে দিলাম এর মধ্যে একটা গরম মশলা, দুইটা কালো এলাচ। আমি অবশ্যই দুইটা মশলাকে ইউজ করছি ফোড়ন হিসাবে। আমি মাছটাগুলোকে একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য কয়েকটা গোটা জিরা। আর আমি মশলা হিসেবে এখানে নিয়েছি আদা বাটা, জিরা বাটা, শুকনো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া এবং স্বাদমতো লবণ। এসব উপকরণকে আমি একটু সামান্য পানি দিয়ে তারপর আমি প্যানে দিয়ে দিলাম। পানি আমি এই জন্যই দিয়েছি যাতে আমার মশলাগুলো খুব সুন্দর মতো কষানো হয়। এখন আমি খুব টাইম নিয়ে মশলাগুলোকে কষাতে থাকব। মশলাকে যদি ভালো মতো কষানো না হয় তাহলে কিন্তু এই রেসিপিটা খেতে ভালো লাগবে না। এখন আমি একটু টাইম নিয়ে মশলাগুলোকে কষাতে থাকব। যখন দেখবেন আমার মশলার কোনো পানি নেই এবং তেলটা উপরে উঠে এসেছে তখন বুঝে নিতে হবে যে আমার মশলাগুলো অলরেডি কষানো হয়ে গেছে। এভাবে আমি মাঝে মাঝে হাতা দিয়ে নেড়ে দেব যাতে আমার মশলাগুলো নিচ থেকে লেগে না যায়। দেখুন আমার মশলা থেকে কিন্তু অলরেডি পানিটা শুকিয়ে গেছে এবং নিচ থেকে তেল উঠে এসেছে, এই জন্য আমি আবার হাফ বাটি পরিমাণ পানি দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমার যে ভাজা মাছগুলো আছে সেই ভাজা মাছগুলোকে। এই পানিটা দিয়ে কিন্তু আমার মাছগুলো ফুটে উঠবে। এখন আমি 3 থেকে 4 মিনিট এই রেসিপিটাকে ফুটাতে দেব। 3 থেকে 4 মিনিট পর ফুটিয়ে যখন ফুটানোর পর যখন দেখা যাবে পানিটা অনেকটা শুকিয়ে গেছে এবং তেলগুলো উপরে উঠে এসেছে তখন বুঝে নিতে হবে আমার রেসিপিটা একদম রেডি। দেখুন আমার প্রায় রেসিপিটা কিন্তু অনেকটা পানি শুকিয়ে গেছে। আমি আরও 2-1 মিনিট পরিমাণ ফুটাতে থাকব।
এভাবে দু এক মিনিট ফুটালে আমার রেসিপিটা কিন্তু হয়ে যাবে। আমার দেখুন মশলাগুলো থেকে কিন্তু অনেকটা পানি শুকিয়ে গেছে আর নিচ থেকে তেলটা উপরে উঠে এসেছে। ঠিক যখন এমন হয়ে যাবে তখন বুঝে নিতে হবে যে আমার আজকের রেসিপিটা রেডি। এখন আমি আমার রেসিপিটাকে সার্ভিং বলে তুলে ফেলছি। অবশ্যই এই রেসিপিটাকে গরম গরম সার্ভ করতে হবে। রেসিপিটা আপনারা ভাত কিংবা পোলাওয়ের সঙ্গে খেলে খেতে খুব টেস্টি লাগবে। আর আমার রেসিপি রিলেটেড যদি কোনো কোশ্চেন থাকে আপনাদের অবশ্যই আমাকে করতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আগামীকাল দেখা হবে নতুন আরেকটি রেসিপির সঙ্গে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।